আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি আব্দুল কাবিম পিস লাইব্রেরি বলছি দর্শক বিশেষ করে আজকে একটি ভিডিও যেটা আপনাদের সামনে আনতে চাইছি আর কি সেটা হচ্ছে যে বিশেষ করে আপনারা জানেন যে আমরা যে ওষুধ ছাড়াই যে সুগার নির্মূলের যে চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আমরা ঔষধ দিনে কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি তো আমাদের সাবলেন্টগুলোর মধ্যে একটা থাকে কি একটা থাকে আপনার বুলেট প্রুফ কফি মানে একটা কফির সাথে আমরা কিছু ঘি কিছু তেল হ্যাঁ কিছু পাউডার এই জিনিসগুলো কিছু জিনিস আমরা ওতে মিশিয়ে মানে খাওয়াই আর কি আমাদের রুগীদেরকে তো বিশেষ করে এটা মানে বুঝাতে করতে অনেক সময় লাগে আমাদের রুগীদের প্রত্যেকটা রুগীকে আলাদা আলাদা করে বুঝাতে হয় আর কি তো এটা একটু কষ্টকর বিষয় আর কি ও তারপরে অনেকে বুঝতে পারে না এরকম ব্যাপারগুলো থাকে আর কি তো যার কারণে আজকে আমি আপনাদের সামনে হাতে নাতে দেখিয়ে দেব। যে এই যে বুলেট প্রুফ কফি যেটা আপনাদেরকে খেতে দেওয়া হয় এই বুলেট প্রুফ কফি কিভাবে আপনারা তৈরি করবেন কীভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে আজকে খুব ভালোভাবে দেখানো হচ্ছে আর কি দেখানো হবে তো বিশেষ করে আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটি দেবে অল নোটিফিকেশন অল করে দেবেন এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দেবেন যাতে করে জানতে পারে বিশেষ করে আমাদের এই ভিডিওগুলো বিশেষ করে যারা আমাদের পেশেন্ট তাদের জন্য অত্যন্ত জরুরি খুবই প্রয়োজন হ্যাঁ তাহলে তারা কি হবে যে আমাদের যে সিস্টেমগুলো এই সিস্টেমগুলো তারা ঠিকঠাকভাবে মানতে পারবে ঠিকঠাকভাবে নিয়মগুলো বুঝে তারা পালন করতে পারবে আর যদি তারা না এই ভিডিওগুলো দেখে তাহলে হবে কি যে তারা হয়তো কোনো জায়গাতে ভুল করছে ভুলভাবে কিন্তু চলছে তো চলুন তাহলে আমরা কীভাবে এটা বানাচ্ছি চলুন শুরু করা যাক আমাদের পদ্ধতিতে কপিটা বানানোর জন্য এই যে দানা আছে কফির দানা এই কফির দানা বিষটা নিয়ে নিতে হবে আমাদের রোগীদেরকে বলে থাকি বিষটা দানা নিয়ে নেবেন বিষটা দানা নেওয়ার পরে এটাকে ভেঙে নেবেন এই যে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে নেওয়া হয়েছে কফি দানাটাকে এইভাবে ভেঙে নেবেন এই ভেঙে নেওয়ার পরে আপনারা কি করবেন এই একশো গ্রাম মতো পানি এই একশো গ্রাম মতো পানি এটাকে আপনারা গ্যাসে চাপিয়ে দেবেন আগুনে চাপিয়ে দেবেন এই যে পানিটা এটাকে গ্যাসে চাপিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখেন পাতনি পানিটা উতলাবে এই যে উতলে গিয়েছে পানিটা এরপরে কি করতে হবে আগুনটাকে কিন্তু কমিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগুনটা কমিয়ে দেওয়া হলো তো এই আগুনটা কমিয়ে দেওয়ার পরে এবার এই কফি দানা যেটা ভাঙা হয়েছে এটাকে এবার দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই যে কফি দানা এই আগুনটা কমানোর পরে এই কফি দানাটা দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে দুই মিনিট ঘড়ি দেখে দুই মিনিট রাখবেন এই যে অল্প জালে দুই মিনিট রাখবেন হ্যাঁ দুই মিনিট রাখার পরে তখন সেটাকে নামিয়ে ছেঁকে নেবেন সেটাকে ছেঁকে নেবেন এই যেমন দেখতে পাচ্ছেন ছেঁকে নেওয়া হয়েছে এবার ছেঁকে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো আমরা দিতে বলি যেগুলো আমরা দিয়ে থাকি আমাদের পেশেন্টদেরকে সেগুলো সব এখানে উপস্থিত করা হয়েছে এবার কোনটা কতটা পরিমাণ দিতে হবে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে ঘি দেখুন এক চামচ ঘি ওতে দিয়ে দিলেন তাহলে এক চামচ ঘি ওতে দেওয়া হলো আপনারা তারপরে এই যে তেলটা দেখতে পাচ্ছেন যে বড় তেলটা আমরা দিয়েছি আপনাদেরকে এই বড় তেলটা আপনারা এক চামচ দিবেন এক চামচ দিবেন তার মানে হচ্ছে ঘি এক চামচ এবং এই বড় তেলটা এক চামচ এই দুটো এক চামচ পরিমাণ করে আপনাদেরকে এই কফিতে দিতে হবে এটা দেওয়ার পরে তখন আপনারা দিবেন এই যে ছোট একটা তেল দেখতে পাচ্ছেন এই ছোট তেলটা দিয়ে দেবেন হাফ চামচ তাহলে এই হাফ চামচ এই ছোট তেলটা দিলেন এই ছোট তেলটা দেওয়ার পরে তারপরে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন এই পাউডারটা আপনারা দিয়ে দেবেন এক চামচের চার ভাগের এক ভাগ তো এই যে দেখা হলো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দেওয়া হলো তারপরে আপনারা সামান্য পরিমাণ লবণ দিতে পারেন একটু স্বাদের জন্য একবারে হালকা পরিমাণ হ্যাঁ বেশি দিলে কিন্তু দিয়ে লবণ বেশি হয়ে যাবে এই জন্য একদম হালকা পরিমাণ দেখলেন একদম হালকা পরিমাণ লবণ দেওয়া হলো এবার কি করা হবে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে চামচ দিয়ে যেভাবে নাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা যখন মিশানো হয়ে যাবে তখন আপনাদের কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেল অর্থাৎ দেখুন ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে হ্যাঁ মিশিয়ে নেওয়ার পরে যেভাবে চা খায় সেভাবে আপনারা এটাকে খেয়ে ফেলবেন তো এটা ছিল আজকে আমাদের বিশেষ করে এই যে আমরা রুগীদেরকে দিয়ে থাকি তো এটা এই রকমভাবে বানানোর আপনাদেরকে হাতে নাতে শিখিয়ে দিলাম দেখে দিলাম তো এটাই হচ্ছে আমাদের বুলেট প্রুফ প্রসন্মানিত দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি দেখলেন আপনারা যেটা ব্লুট কফি যেটা আমরা যেভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম হাতে নাতে দেখিয়ে দিলাম তো আপনাদেরকে এইভাবেই বানিয়ে এটা খেতে হবে তো বিশেষ করে আজকে আমাদের এটাই দেখানোর মূল উদ্দেশ্য ছিল তো বিশেষ করে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক চ্যানেলটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন তো আল্লাহ সুভানত আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি